এখন আমরা চলে যাব হচ্ছে প্রশ্নোত্তর পর্বে। শুধু প্রশ্নোত্তর না, এটা হবে আপনাদের অপিনিয়ন, ক্রিটিসিজম, ইভেন এনি আইডিয়া, ইউ ক্যান থ্রো অ্যাওয়ে এনি আইডিয়া এন্ড পুট এ নিউ আইডিয়া এন্ড এভরিথিং হোয়াট ইট প্রেজেন্টেড সো ফার আওয়ার সো ফার। সো দেয়ার উইল বি হোয়েন উই ডিসকাস, সেই সময়ের মধ্যে আমাদের এখানে থাকবে নামগুলো, আপনারা আরো নাম অ্যাড করতে পারবেন। তো ওইগুলো আমরা তখন ওই নামগুলো আমরা আপনাদের কাছে দিব, আপনারা পয়েন্ট দেখে তখন ওটা আপনারা ঠিক করবেন যে কোন নামটা আপনাদের পছন্দ। তারপরে আমরা আপনাদের একটা অপিনিয়ন পল পোল নিয়ে ওই তিনটা নাম আমরা সিলেক্ট করব, এবং অ্যাট দ্য সেম টাইম প্রশ্ন উত্তর, আপনাদের সাজেশন, আপনাদের ক্রিটিসিজম, আপনাদের আপনাদের সাপোর্ট আমরা শুনব। এবং অল দিস থিং ইউ আর নাও দ্য ওপেন কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন। ডু ইউ ওয়ান্ট এনিবডি হু গো ওয়ান্ট টু গো ফার্স্ট? রিপনরা, ইউ রেজ দ্য হ্যান্ড। আলো ছাড়া অন্ধকার কখনো দূর হয় না, ঠিক তেমনি আলোকিত মানুষ ছাড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আপনারা প্রত্যেকটা ইভেন্ট আয়োজন করেছেন, প্রত্যেকটি ইভেন্ট আমার দৃষ্টিতে সফলভাবে করেছেন। আসলে আমরা আলবেনিবাসী যা চাচ্ছিলাম যে আমরা পারস্পরিক ভাতৃত্বের বন্ধনে আরও নিবিড়ভাবে আবদ্ধ হই, আমাদের যে সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম আছে বা অনুজরা আছে, ছোটো বাচ্চারা আছে, তারা নিজেদের মধ্যে আরও কাছাকাছি বন্ধুত্ব তৈরি করা এবং ফ্যামিলিগুলোর মধ্যে যে আরও আরও যে সম্পর্ক দৃঢ় বন্ধন তৈরি করা এই প্রোগ্রামগুলোর মাধ্যমে হয়েছে। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা দেখেছি উন্নত মানসিকতার ছাপ, শিল্পের ছাপ, বাঙালি সংস্কৃতির যে মূলনীতি সেটি এখানে খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে, যাকে আমরা বলছি কোয়ালিটি ছিল, কোয়ান্টিটি নয় কোয়ালিটি ছিল। তো আপনাদেরই আমরা আপনারা এখানে যারা আয়োজক ছিলেন আমরা মনে করি আমাদের সেই আলোকিত মানুষগুলো, আপনারা আমাদের এই সমাজকে নেতৃত্ব দিবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। আর যদি আপনারা নেতৃত্ব না দেন, সমাজের আলোকিত মানুষ যারা কিছুটা অগ্রজ, যারা শিক্ষায় দীক্ষায় কিংবা তাদের কর্মজীবনে প্রতিষ্ঠিত, তারা যদি অন্যদেরকে নেতৃত্ব না দেয়, এটি তাদের সামাজিক দায়বদ্ধতা পালন না করার জন্য আপনারা দোষী সাব্যস্ত হবেন। তা আমরা প্রত্যাশা করি আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটি আপনারা কন্টিনিউ করে যাবেন, এটি আমাদের প্রত্যাশা। আর আরেকটি বিষয়ে আমি দেখলাম যে হ্যাঁ, ব্যক্তিগত জীবনে আমি হয়তো অনেক সংগঠন করেছি, সেগুলো জানি স্বচ্ছতার জবাবদিহিতা, এই জিনিসটা আজকে আবদুল্লাহ তুষার যেভাবে এখানে উপস্থাপনা করেছে আমি চরমভাবে তার কাছে কৃতজ্ঞ। এটি একটি উদাহরণ, এটি শুধু উদাহরণ, আলবেনিবাসী এই উদাহরণটা করে করতে পেরেছি, আমরা সমস্ত সংগঠন করছি, এখনো আপনাদের এখানে সংগঠন তৈরি হয়নি, তারপরে যে অ্যাকাউন্টেবিলিটি, যে ট্রান্সপারেন্সিটি, এই জিনিসটা অত্যন্ত প্রশংসাযোগ্য, এটি উদাহরণ। এটি থেকে মানুষ শিখবে, আমরা যারা ভবিষ্যতে আসছি বা আমরাও বড় হচ্ছি, আমাদের পরে যারা আসছে তারাও দেখছে সংগঠন এভাবেই করতে হবে, এটাই সংগঠন, এভাবে সবাই নেতৃত্ব দিতে হবে। আমি আপনার উপস্থাপনা দেখলাম যে আপনি সাংগঠনিক কাঠামো বিষয় বলেছেন, খুব সুন্দর, কোনটার সাথে দ্বিমতি, কিন্তু কিছু বিষয় খুবই সুস্পষ্ট করা দরকার। আমরা ইতিপূর্বে বিভিন্ন বিষয়ে আমরা ভুক্তভোগী, আমরা দেখেছি আলবেনিক সংগঠন বলুন, অন্য সংগঠন বলুন, যখন আপনি একটি সাদা কাগজ রাখা হয়, একটি মন্দ লোক আসলে সেই কাজ সাদা কাগজে সে তার নিজের মতো করে লিখে নেয়, যদি আমরা একটা ব্ল্যাঙ্ক পেপার দিয়ে রাখি নিজে সিগনেচার করে রাখি। এখানে কিছু জিনিস স্পষ্ট আমি বলতে চাচ্ছি, সেটা হলো একটি ধর্ম বিষয়ে আমরা দেখেছি কাজের গরু গোয়ালে আছে, কেতাবে আছে গোয়ালে নাই, অনেক জায়গায় সুন্দরভাবে লেখা থাকে কাজে থাকে না, এখানে আপনার এখানে লেখা নাই, অন্য জায়গায় আমি লিখে দেখেছি, কিন্তু গরুটা কেতাবে ছিল গোয়ালে ছিল না। এনিওয়ে, যেটা আমি বলতে চাচ্ছি, সংগঠনটির মধ্যে আপনার ঘোষণাপত্র গঠনতন্ত্রের মধ্যে একটা বিষয় ধর্মীয় বিষয়টাই, এটি একটি ধর্ম নিরপেক্ষ, ধর্মের জন্য কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। এখানে একটা বাচ্চা আসবে বলবো না এই তুমি এটা খাবা না, এটা গরুর মাংস, এটা যাতে আমার বাচ্চাটা শুনতে না হয়, এই জন্য কাউকে ধর্মীয় বিষয় যাতে
ধর্মীয় বিষয় যাতে কাজে ডিসক্রিমিনেট হতে না হয়, আইডেন্টিফাই না হতে না হয়, সেখানে আইডেন্টিফাই হবে একে বাঙালি একে বাংলাদেশী হিসাবে, সেই জিনিসটা আপনার সংবিধানে আমরা প্রত্যাশা করছি, এটি সুস্পষ্ট যেন থাকে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ জনাব রিপন রায় আপনার মূল্যবান বক্তব্যের জন্য এবং সাপোর্টিভ বক্তব্যের জন্য। আপনি দু তিনটা কনসার্ন বলেছেন, একটি হচ্ছে যে লিডারশিপ যে চাচ্ছেন, আসলে আমরা কেউ লিডার না, আমরা এখানে একটা ভ্যাকুয়াম ছিল, আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আমরা অন্য কোথায় থেকে সেটা পাইনি, সেই জন্য আমাদের উদ্যোগে আমরা কিছু অনুষ্ঠান করেছি। আপনারা সবাই, দিস আর দ্য পিপল, ইউ হ্যাভ অল দ্য পোটেনশিয়াল, অল দ্য পিপল হিয়ার, দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, ইউ উইল রান দিস অর্গানাইজেশন ওয়েন ইট ইজ ফর্মড, ইফ ইট ইজ ফর্মড। নাম্বার টু হচ্ছে, আপনি বলেছেন যে সুস্পষ্ট করা যে এটা এই প্রেজেন্টেশন আসলে একটা জিস প্রেজেন্টেশন, উই ডিডন্ট হ্যাভ দ্যাট ক্লিয়ার, দ্যাট উইল বি ইন ইফ দ্য প্রেজেন্টেশন দেয়ার উইল বি বাই লস, ইউ উইল গেট দ্য চান্স টু রিভিউ দ্য বাই ল, ইউ উইল গেট দ্য চান্স টু মেক দ্য কমেন্টস অন দ্য বাই লস, অ্যান্ড উই উইল ওয়েন সামবডি উইল রাইট দ্য কনস্টিটিউশন আর বাই লস, দে উইল টেক কনসিডারেশন অফ ইয়োর কনসার্ন। অ্যান্ড আপনি হয়তো খেয়াল করবেন আমাদের একটা রিপোর্টে এবং আমাদের মিশন স্টেটমেন্টে, টু প্রমোট ডেমোক্রেটিক অ্যান্ড প্লুরালিস্টিক সোসাইটি, প্লুরালিস্টিক, ইট শুড বি দ্য বহুমাত্রিক। ওয়াই বহুমাত্রিক? এখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন ধর্ম, ইভেন এখানে অ্যাথিস্ট লোক থাকতে পারে, নন বিলিভার থাকতে পারে, এভরিবডি হ্যাজ টু বি ইকুয়াল রাইট, সো উইল নোবডি হ্যাজ টু বি ডিসক্রিমিনেটেড বেসড অন হিজ কাস্ট, ক্রিড, বিলিফ, এভরিথিং, এভরিবডি উইল বি ইকুয়াল, দ্যাটস বি মেনশন হিয়ার, আওয়ার প্লুরালিস্টিক রাইট। সো So I think I answered your question. So I আপনাকে ধন্যবাদ আপনার সাপোর্টিভ এবং সাজেশন মূলক বক্তব্য দেওয়ার জন্য। কারো কি ডিসিশন থাকলে তাও বলতে পারেন। নেক্সট কে বলতে চান? ফারহানা পরে একটু কিছু বলবেন। আসলে আমি এই সাথে গেলে বোধহয় ভালো হয়, কারণ আমাকে পিছন থেকে শুনবেন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে। আমরা আসলে ভাগ্যবান, আর আমরা একই সাথে অনেক সৌভাগ্যবান যে আমরা আলবানিবাসী। আমরা অলরেডি শুনে ফেলেছি আমাদের উপস্থিত সম্মানিত বক্তাদের অনেক মূল্যবান কথা। আমি আপনাদের সবার পক্ষ থেকে আরও সহজভাবে আমাদের চাওয়াগুলো বুঝে নেওয়ার জন্য আমি বলতে আসছি আপনাদের হয়ে। আমি জানি ভাবিরা এখানে, আবার এখানে অনেক পাওয়ারফুল, অনেক তাদের যে কাজগুলো থাকে এগুলো হচ্ছে আসলে আসল কাজ, ঘরের কাজগুলোই আসল কাজ। আর যারা আমাদেরকে সাপোর্ট দিবে তারা তো বলেই গেলেন, তারা বাবুল ভাই প্রমিস করেছেন, আর কমিউনিটির বিশেষ ব্যক্তিত্ব আপনারা দেখতে পেলেন। তো আমাদের কাজ হবে আমাদের চাওয়াগুলোকে পরিষ্কারভাবে চাইতে জানতে হবে, বলতে জানতে হবে আমরা কীভাবে দেখতে চাই, আমাদের বাচ্চাদেরকে আমরা কী শিখাবো। মোদেসের ভাই ওনার বক্তব্যে বলে গেছেন বাংলা ভাষার প্রয়োজনীয়তা। আমরা সবাই বাংলাদেশি, আমরা মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান বৌদ্ধ ডাজেন্ট ম্যাটার, আমরা একটি ছাতার নিচে একইভাবে থাকবো, আমরা একই ধারা, আমাদের মূল ধারা হচ্ছে আমরা বাংলাদেশি, আমরা বাংলা ভাষায় কথা বলি, মায়ের ভাষাটাকে সবার উপর স্থান দেওয়ার জন্য আমরা যে কালচারাল শোগুলো করি সেগুলোতে বাংলা ভাষাভাষী হয়েই আমরা বাংলাদেশিদেরকে রিপ্রেজেন্ট করি। তারপর আইডিয়াস, আমরা জানি না কার কী আইডিয়াস কখন আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে, বাট আমাদের ড্রিমস আছে, সেই আইডিয়াগুলোকে যদি আমরা সামনে আনতে পারি আমরা তাদের সাহায্য নিয়ে আমরা অ্যাজ এ বাংলাদেশি অনেক দূরে নিয়ে যেতে পারবো, আমাদের সম্পর্কে আমরা এস্টাবলিশ করতে পারবো যে না আমরা এইরকম, আমাদের খাবার দাবার, আচার আচরণ, পূজা উৎসব, ঈদ, আমরা কত রিচ, এগুলোকে আমরা কারো কাছে ধার করতে হবে না, আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা অলরেডি সব মিলে আমরা বাংলাদেশি, আমাদের অনেক কিছু দেবার আছে অনেককে, বরং অন্য কেউ আমাদের কাছে শিখতে পারে আমাদের থেকে, আমাদের বন্ডিং আছে, তখন আমরা কেয়ার করি না কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান। সম্মান দিতে হবে আমাদের প্রত্যেককে, ছোট বড়, কে কাজে বড় কে কাজে ছোট সেটি বড় কথা নয়, ভাঙা কুলাও কাজে লাগে, আমরা যেন কেউ কেউ অপ্রয়োজনীয় মনে না করি, আমরা প্রত্যেকে প্রয়োজনীয়, আমাদের বলতে জানতে হবে, বলতে দিতে হবে, কাজ করার ইচ্ছা প্রকাশ করতে হবে, কাজ করে যেতে হবে, এটি আমার। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ বেগম ফারহানা কবিকে তার বক্তব্য রাখার জন্য। আমরা আমাদের যখন যারা বাইলজ লিখবেন, কনস্টিটিউশন লিখবেন, সেগুলো বিবেচনায় নেবেন। আরেকটি কথা বলে গেলেন বিশিষ্ট ব্যক্তিতে, এখানে আমাদের মধ্যে আসলে কোনো বিশেষ আমরা কখনো দেখি না করি না, এভরিবডি ইজ ইকুয়াল, দ্যাটস ওয়াই ইট ইজ কমিটি মেম্বার, এভরিবডি হ্যাজ দ্য পটেনশিয়াল, এভরিবডি উইল বি ইকুয়াল। আচ্ছা, সেটা হলো আজকে আপনারা আছেন, আপনি হাসিব ভাই আছে, আজকে জাবেদ ভাই আছে, আজকে সমাজে আপনারা যারা আছেন, ভবিষ্যতে আপনারা হয়তো থাকবেন না, তাই না? সবার মন মানুষ সাথে একই রকম হবে না। আমার বক্তব্যের পক্ষে আমার কথাটা নেই, যদি সুস্পষ্টভাবে করা না হয় এটি মিসইউজ হতে পারে, আমরা আপনার কাছে এটি মিসইউজ হতে পারে। আর এই বিষয়টা যেহেতু গণতান্ত্রিক ডেমোক্রেটিক বলা হবে, এখানে 500 জন এটা সাপোর্ট করে, তুমি তো 30 জন আছো, 30 জন আছো, তোমার এটা হবে না। এই জন্য সুস্পষ্ট জন্মের সময় শিশুটি যেন পঙ্গুভাবে জন্ম নামে। আমরা আপনার কনসার্ন নিয়ে নিলাম, আমরা যখন লিখবো এই কথাটা বিবেচনা রাখবো, ইউ উইল গেট দ্য চান্স টু রিভিউ ইট। আমরা লিখবো না, আপনারাই লিখবেন, ইউ উইল গেট দ্য চান্স টু রিভিউ ইট। অ্যান্ড শরীফুল আলম উনি হাটসন থেকে এসেছেন, উনি কিছু বলতে চান আমাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমার নাম শরীফুল আলম, আমি হাটসন থেকে এসেছি। শুরুতেই আয়োজক মণ্ডলীদেরকে আমার শুভেচ্ছা ভালোবাসা সালাম জানিয়ে আমি দুটো কথা বলেই এখানে শেষ করতে চাই। সেটি হলো এমন, আমরা বাঙালি হাতে খেতে পাতি খেতে সর্বোপরি সই খেতে ভালোবাসি। তো কথাটি বলার কারণ হচ্ছে এমন যে আপনাদের যতগুলো নিয়ম কানুন দেখলাম সবকটি ভালো, সবকটি প্রশংসা দাবিদার। আর নির্বাচনের ব্যাপারে আমার একটি শুধু পরামর্শ আছে, পরামর্শ ঠিক না, জাস্ট আমার নিজস্ব মতামত এটি, এটি আয়োজক মণ্ডলী যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো বিষয়টি বিবেচনার জন্য। সেটা হলো এমন, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি জেনেছি দেখেছি, নির্বাচনমূলক কোনো সংগঠন যদি দাঁড়ায় কখনো, কোথাও যদি দাঁড়াবার প্রয়োজন হয়, সেই কমিউনিটিতে বিভেদ বিচ্ছেদ সবচেয়ে বেশি বাড়ে। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি। কারণ ছোট একটা উদাহরণ দিলে বোঝা যায়, নির্বাচন আসলো, আমি সভাপতি পদে দাঁড়িয়েছি, আমার প্রতিপক্ষ তিনিও সভাপতি পদে দাঁড়িয়েছেন, কমিউনিটি মেম্বার যারাই থাকবে তাদের কাছে আপনার বিপক্ষে আমার দুটো কথা বলতেই হবে। তো এতে করে এই কমিউনিটিতে, ছোট্ট একটা কমিউনিটিতে বিভেদ কিন্তু ওভাবেই কিন্তু বেড়ে যায়, এবং এটি ক্রমান্বয়ে বাড়তে বাড়তে আপনি দেখুন বায়তুল মুকাররমের অবস্থা দেখুন, আপনি নিউ ইয়র্কে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর অবস্থা দেখুন, আপনি নিউ ইয়র্কে বিভিন্ন মসজিদগুলোর অবস্থা দেখুন, শেষ পর্যন্ত এটি আদালত পর্যন্ত গড়ায়। সেই ক্ষেত্রে আমার ছোট্ট অনুরোধ থাকলো বিষয়টি বিবেচনা করার জন্য, ইলেকশন না হয়ে সিলেকশন পদ্ধতিতে আসা যায় কিনা। আমি জানি এটি গণতন্ত্রের সম্পূর্ণ বিরুদ্ধ একটি প্রথা, তথাপিও আমি শুধুমাত্র কমিউনিটির স্বার্থে, বিভেদের স্বার্থে, পরস্পর রেশারেশির স্বার্থে, এবং একে অপরের বিরুদ্ধে যাতে কুৎসা করতে না হয় সেটির স্বার্থেই শুধুমাত্র আমি এই প্রস্তাবটি রেখে গেলাম। আর নামকরণের ব্যাপারে বাফা শব্দ, বাফা নামকরণটি, সেটা আমার ব্যক্তিগত পছন্দ, সেটিও আমি জানিয়ে গেলাম। কারণ আমি বহুদূর থেকে এসেছি, যে আমি হাটসন থেকে এসেছি, সেই নামকরণের প্রস্তাবটি হয়তো সুযোগ আমি নাও দিতে পারি। সর্বশেষ যে কথাটি বলতে চাই, প্রখ্যাত ম্যাজিশিয়ান পিসি সরকারের কথা, তিনি একটি অনুষ্ঠানে ম্যাজিক দেখাতে গিয়েছেন, সেই ম্যাজিকটি দেখাবার চলাকালীন অবস্থায় তিনি বাইরে একটি আমের বিচি রোপণ করলেন, এবং তাৎক্ষণিকভাবেই সেই বিচি থেকে গাছ উত্তোলিত করে তিনি উপস্থিত অডিয়েন্সে যারা আছে সবাইকে পাকা আম খাওয়ালেন। আপনারা যারা সতীজন এখানে উপস্থিত আছেন, ওনারা যদি ভাবেন যে পিসি সরকারের মতো যারা গাছ কেবলমাত্র বিচিটি লাগালাম আর তাৎক্ষণিকভাবে সেই থেকে আমরা ফলাফল পাবো, পাকা আম খেতে পারবো, এটি ভাবার কোনো কারণ নেই, যুক্তি কি কোনো কারণ নেই। সম্মানিত সবাইকে এবং সতীজন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।
ওটার উত্তর দিয়ে নেই আমি, আশা করো আমি এখন যারা শরীফুল আলম উনি অত্যন্ত মূল্যবান কথা বলে গেলেন যে নির্বাচন করে যেহেতু এই জিনিসগুলো পরে কমিউনিটিতে সমস্যা হয়, আমরা এই জিনিসগুলো চিন্তা করেছি, সেজন্য আমরা এই জিনিসটা ডিভাইস করেছি। আবার আমাদের উদ্দেশ্য হচ্ছে ডেমোক্রেটিক এবং প্লুরালিস্টিক সোসাইটি প্রতিষ্ঠা করা। ডেমোক্রেসি থিং হচ্ছে ইলেকশন এবং এটুইক টার্ম, সো হাউ উই কুড অ্যাভয়েড দি কনফ্লিক্ট বিটুইন দ্য কমিউনিটি মেম্বার্স কে কার বিরুদ্ধে দাঁড়াবে। সেই জন্য আমরা যেটা চিন্তা করেছি যেটা হচ্ছে কোনো পদে কোনো ইলেকশন হবে না, ইলেকশনটা হবে হচ্ছে মেম্বার বোর্ড অফ ট্রাস্টি, দেয়ার বি এ বিগ পুল অফ মেম্বার, সো প্রবাবলি উইল নট গেট দ্যাট মাচ ক্যান্ডিডেট ফর হু উইল রান, অর দেয়ার বি বিগ কম্পিটিশন, দেয়ার বি এ লিটল কম্পিটিশন দ্যাট বাট নট এ স্পেসিফিক টু এ পোস্ট। দেন ওয়েন বিওটি উইল বি ইলেক্টেড, দোজ হু ডোজন্ট ওয়ান্ট টু গো টু দ্য ইলেকশন প্রসেস দে ক্যান কাম থ্রু এ পেট্রন বিওটি, সো দে ক্যান উই ক্যান অ্যাভয়েড দ্যাট ওয়ান। And the petrol BOD is much less than the elected BOD because elected people are they will be a small body, they will select among themselves to run the business, they will call the executive team, there is a small body, that is a subset of BOD. So that's how we think we could avoid the conflict at the, as well as we can bring democracy. Next one. আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। একটা জিনিস আমার কনসার্ন ছিল, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনাদের প্রেজেন্টেশন আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এভাবেই যদি চলে আমরা মনে করি একটা সাকসেসফুল অর্গানাইজেশন আমরা অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি। সো আমার যেটা মেইন কনসার্ন সেটা হলো আমাদের এই যদি এখন একটা অর্গানাইজেশন করা হয় সেটা যেন অনলি কালচারাল সেন্টার না হয়, কালচার প্রোগ্রাম নিয়েই যেন ওই কেন্দ্রিকই না হয়ে থাকে। যেমন আপনাদের কিছু কথা ভালো লেগেছে যে আমাদের বাচ্চাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা যেন বাংলা শিখতে পারে, আরবি শিখতে পারে, গান নাচ। আমাদের এখানে কমিউনিটিতে অনেকেই আছে যারা উইলিংলি ফ্রিভাবে এই কাজগুলোতে ভলান্টিয়ার করতে পারে এবং অনেকেই উইলিংলি করবে এবং এই জিনিসগুলো যেন ইমপ্লিমেন্ট করা হয়, আর কিছুই না। ধন্যবাদ আপনার সাজেশনগুলো বক্তব্য জন্য। একটি কথা, এটা হচ্ছে আমরা বক্তব্য ধরেছিলাম শুরুতেই যে আমাদের ড্রিম আছে, আমরা আসলে ডিভাইস করেছি আমাদের বাচ্চাদের স্কলারশিপ অ্যাচিভমেন্টকে কীভাবে রিকগনাইজ করা যায়, তাদের কোচিং, কারো বাচ্চাদের অনেকের সময় নেই তাদেরকে হোমওয়ার্কে সহায়তা করা, বাচ্চাদের বাংলা শেখানো, গান শেখানো, ড্রয়িং শেখানো, সেই জিনিসগুলো আমাদের ড্রিমে আছে। সেইগুলো করতে অসুবিধা হচ্ছে বিধায় আমরা একটা রিপ্রেজেন্টেটিভ প্ল্যাটফর্মের কথায় আসছি, সো সেই উদ্দেশ্যে। আর আপনি বললেন বাংলা আরবি, আমরা আসলে আরবি চিন্তা করি না কারণ সেটা হচ্ছে একটা ব্লকে, দিস ইজ এ ওয়ান ফর ওয়ান ব্লক, উইল ডু হু হোয়াট, এটা আমাদেরকে বাইন্ড টুগেদার করেছে আমাদের বাংলাদেশ, বাংলাদেশ বাংলা কেন্দ্রিক। সো দের আর অ্যাম্পল প্লেসেস, ইফ কেউ যদি কারো বাচ্চাকে তাদের ধর্মীয় শিক্ষা দিতে চায় সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের এখানে যথাযথ আছে, বাংলা প্রতিষ্ঠান নাই, ধর্মীয় প্রতিষ্ঠান আছে, মন্দির আছে, আমাদের মসজিদ আছে, তারা করতে পারেন। বাট দিস উইল বি যেটা হবে থিমটা যে এটা আসলে pluralistic society, everybody can get together for a common minimum, their common minimum goal or their common minimum objective or common minimum cultural thing jeta seta ni amra promote korbo, that is our objective. Shami bhai kichu bolben? Durun bhai bolchen. Durun bhai, ha Azir bhai, khub bhalo laglo apnar presentation, I'm very impressed je ekhane actually amar mone hocche this is very democratic, everybody has a say and this is going to be the best organization in the New York State. I was in New York City, I'm in Albany for 15 years and I think I'm going to be here for rest of my Albany life. Thank you. আমরা এখানে অনেকেই আছি, এখানে হয়তো আমাদের ছেলেমেয়েরা গ্রো করবে, আমরা এখানে একসময় আমরা মারাও যাবো হয়তো বা এখানে আমাদের শহর এখানে, এটাকে কিভাবে সুন্দর করা যায় সেটাই আমাদের উদ্দেশ্য, সবার উদ্দেশ্য, আমরা সবাই ইকুয়াল, সবাই মিলে জিনিসটা গড়ে তুলবো সেটাই আমাদের স্বপ্ন। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, জনাব ইমরানুল হক নিচ্ছর, আমি
থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি একটা বিষয় খেয়াল করেছি যে এখানে লেখা আছে যে জেনারেল মেম্বারশিপ, তো জেনারেল মেম্বারশিপ এটা কি যে কেউ এখানে বাংলাদেশে অরিজিন হলে করতে পারবে? Yes. No. Probably adult membership, we can devise it later, probably it may be 18 years adult, maybe below that they can be associate member, we can devise it later. But actually Bangladeshi origin, anybody? Capital district? No. That you can decide later on. Okay. But capital district maybe, that can be decided later on. We didn't think about that. We think about অ্যাকচুয়ালি আমাদের আলবেনি এবং তার আশেপাশে কেন্দ্রিক হাটসন, আলবেনি, সেরাটোগা, লিপটন পার্ক, বাট ইট ক্যান বি বিয়ন্ড দ্যাটস ইউ উইল ডিসাইড ইউর অপিনিয়ন ওয়েন সামথিং উইল বি রিটেন ইউ উইল গিভ ইউর অপিনিয়ন হোয়াটস ইউর অপিনিয়ন অন দ্যাট আমি মনে করি যেটা ক্যাপিটাল এরিয়া যদি হয়ে থাকে ক্যাপিটাল এরিয়া আপনি হাটসন যেতে পারে এটা আমার ধারণা আর কি এটা সবাই আমার না হতে পারে আচ্ছা আর একটা বিষয় ছিল যে অবজেক্টিভের মধ্যে আমি কোথাও একটা জিনিস আমি মিস হচ্ছে মনে হয় যে কমিউনিটি সেন্টার ভিত্তিক কোনো কথাবার্তা ছিল না এখানে আমি জানি যে এই মুভমেন্টটা শুরু হয়েছিল একটা কমিউনিটি সেন্টারের মুভমেন্ট প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু হয়েছিল সেই বিষয়টা এখানে এড়িয়ে যাওয়া হয়েছে এই বিষয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কি এটা জানার জন্য অত্যন্ত সুন্দর প্রশ্ন কমিউনিটি সেন্টার নিয়ে যেহেতু কথা আসলো একটু কথা বলতে হয় যে গত আগস্টের 22 তারিখে 2014 সালে কমিউনিটি সেন্টার নিয়ে একটা টাউন হল মিটিং হয়েছিল সেখানে আমরা বলেছিলাম যে কমিউনিটি সেন্টার সম্ভব যদি কমিউনিটি ইউনাইটেড হয় কমিউনিটি ইউনাইটেড হতে গেলে কমিউনিটির একটা রিপ্রেজেন্টেটিভ অর্গানাইজেশন দরকার অ্যাট দ্যাট টাইম দ্যাট ওয়াজ নট রিপ্রেজেন্টেটিভ অর্গানাইজেশন দ্যাট অর্গানাইজেশন ওয়াজ নট রিপ্রেজেন্টেটিভ অর্গানাইজেশন সো দে ফর্ম এ কমিটি whether they asked us whether it's feasible community center is feasible and feasibility review and that ওই অর্গানাইজেশনের কি করলে তারা রিপ্রেজেন্টেটিভ হবে তাদের কি রিফর্ম দরকার সেই দুটো উদ্দেশ্যে একটা রিফর্ম কমিটি করা হয়েছিল আমি সৌভাগ্যক্রমে আমি ওই কমিটির মেম্বার ছিলাম এখানে অনেকেই অনেক মেম্বার ছিলেন আমরা সম্মিলিতভাবে একটা রিপোর্ট তৈরি করেছিলাম সেই রিপোর্টের যারা আমাদেরকে করতে দিয়েছিল আমাদের রিপোর্ট দায়িত্ব দিয়েছিল তারা অত্যন্ত প্রশংসা করেছিল সেই রিপোর্টের কমিউনিটি সেন্টার রিভিউ পার্টটা বাট দ্য কোয়েশ্চেন যখন আমরা বললাম যে আপনারা এটা কী করলেন অর্গানাইজেশন রিফর্ম টু মেক দ্য কমিউনিটি সেন্টার হ্যাপেন দ্যাট টাইম আমাদেরকে অন্যরকম ভাষায় কথা বলা হলো তারপর থেকে আপনারা জানেন এটা এইটা আমরা যেটা বলেছিলাম ওই রিপোর্টের 2 এবং 3 পাতায় আমাদের কমিউনিটি সেন্টার ফিজিবিলিটি রিভিউ হয়েছিল রিভিউ 3টে পার্ট ছিল একটা হচ্ছে বাই পার্ট ওয়ান ইজ অপারেশনাল মেইনটেনেন্স পার্ট অ্যান্ড দ্য থার্ড পার্ট ইজ সাস্টেইনেবিলিটি পার্ট আমি আপনাকে বলবো ওই রিপোর্টটা পাবলিক করা হয়েছে আমি সংক্ষেপে বাই পার্ট হচ্ছে সেটা ফিজিবল যদি কেউ কারণ আমাদের কমিউনিটি অত বড় হয়নি যদি কেউ ডোনেট করে বড় তাহলে সেই ডোনেট করলে উনি কি মর্গেজ লিয়ান ফি দিবে না কি দিবে সেইটা অপারেশন মেইনটেনেন্সের কস্ট আমরা ডিটেইল দিয়েছিলাম আমরা দেখেছিলাম ওই মুহূর্তে ফিজিবল না ফিজিবল একমাত্র যদি এটা ইউনাইটেড করা যায় তার জন্য একটা রিপ্রেজেন্টেটিভ অর্গানাইজেশন দরকার হয় আমরা সেই লক্ষ্যে যাচ্ছি বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে এইগুলো কমিউনিটি সেন্টার উদ্দেশ্য কমিউনিটির জন্য এই কাজগুলো করার জন্য যে অবজেক্টিভ আমাদের আছে সেই অবজেক্টিভ আমরা অ্যাচিভ করতে আমরা যদি ওই পর্যায়ে যাই কমিউনিটি সেন্টার দরকার হয় তাহলে আমরা কমিউনিটি সেন্টার করবো সেই সময় বাট আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা প্রমোট করবো আমরা কালচারাল ইভেন্ট করবো আমরা ইনফরমেশন শেয়ারিং প্ল্যাটফর্ম সোসাইটিকে বাচ্চাদেরকে মোর ইনভলভ করবো তাদেরকে নিয়ে কাজ করবো তারপরে আমাদের যখন সামর্থ্য হবে ফিজিবল স্টাডি করে হয় আমরা কিন্তু রিপোর্টে আমরা বলেছিলাম দ্যাট ওয়াজ ফিজিবল নট ফিজিবল অ্যাট দ্যাট মোমেন্ট বাট নট ফিজিবল এখন আমাদের মধ্যে ডক্টর কবির ভাই উইল ওয়ান্ট টু সাপ্লিমেন্ট সামথিং অ্যান্ড কমিউনিটি সেন্টার ইজ আওয়ার অবজেক্টিভ বাট ইজ আ লং রেঞ্জ অবজেক্টিভ বিফোর উই গো টু দ্যাট স্টেজ ফার্স্ট উই ফর্ম দ্য কমিউনিটি দ্যাটস হোয়াট উই আর গোয়িং টু ডু ফর্ম দ্য কমিউনিটি Because to have a community center, you need X number of resources, people. You don't have that right now. We don't have that at this point. So we are going to make the community center only after we build up our community first. That's what we all are doing here. থ্যাংক ইউ কবির ভাই ডক্টর ধীরাজ শাহ আপনি কিছু বলতে চান ওটার সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ডু ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং নো আই থিংক ইউ গাইস সেড হোয়াট আই ওয়ান্টেড টু সে ওকে কমিউনিটি সেন্টার ইজ ইন আওয়ার মাইন্ড ইয়া দি টাইম উইল কাম বাট প্লিজ মি দ্যাট ইজ দ্যাট ক্লিয়ার ফর দ্য
community center is the, in our mind, question is how we need to be. So once we have the organization and see how big a center we need, because we are getting bigger, it may be that we might have to do a small office community center which is about good for 50-60 people, and then bigger events we might rent like this and hold it. That may be financially more feasible option than buying a $1 or $2 million property and we cannot maintain it. Thank you. Zabed Moni, do you want to add something? Okay. Somebody else, Tofajjan Hussain, you want to say something? Our community action board, one active member only. Borun. Thank you, Hasib bhai. Ajker ei onushthan na ashle ashole bustam na je Hasib bhai er moto ekjon talented lok amader majhe ache. Uni sundor upasthapona ebong sundor presentation. Protome apnake thank you janacchi. Tarpor amar je kotha eta onek dirgho hobe kintu ami shongkhepe sharar chesta korchi. Karon আমি আপনারা জানেন জোকস বলি, আমার প্রত্যেকটি কথাই জোকস হিসেবে মানুষ এখন কাউন্ট করে। একজন শিক্ষক 2 ঘন্টা ধরে একটা ক্লাসে লেকচার দিয়েছেন, তারপর ছাত্রদের জিজ্ঞাসা করছেন আমি যে এই টপিক্সের উপর লেকচার দিলাম তোমরা কি বুঝলে, কেউ কোনো কথা বলে না। বলে কি ব্যাপার, আমি 40 মিনিটের ক্লাস 2 ঘন্টা ধরে লেকচার দিলাম তোমরা কিছুই বোঝো নাকি? তখন একটা ছেলে দাঁড়ায় বলছে স্যার আমি বুঝছি। কি বুঝছো? স্যার আপনি বেশি কথা বলেন। আমি বেশি কথা বলতে চাই না। এখানে আপনারা যে লক্ষ্য যে গোল গুলো প্রেজেন্টেশন করছেন সবগুলোই খুবই সুন্দর, আমার পছন্দ হয়েছে। অনেকে অনেক রকম বক্তব্য দিয়েছেন, প্রত্যেকে বক্তব্যের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি কিছু কথা বলতে চাই। এখানে কমিউনিটি সেন্টারের কথা আসছে, বিভিন্ন লক্ষ্যের কথা আসছে। আসলে প্রথমে আমাদের দরকার প্ল্যাটফর্ম, যেটা হাসিব ভাই বলছে সব কিছুই আমরা পূরণ করতে পারবো। প্রথমে আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার, তারপর যখন এটা আস্তে আস্তে আমরা আমাদের পরিধি বাড়তে থাকবে সব লক্ষ্যগুলো আস্তে আস্তে পূরণ হবে। কিন্তু আমাদের প্রথম দরকার এই সংগঠনকে একটা শক্তিশালী সংগঠনে পরিণত করা। আর এই আরেকটা কৌতুক মনে পড়ে গেল, এক ফকির গেছে ভিক্ষা করতে। তো ভিক্ষা করতে গেছে, যেমন গৃহস্থকে জিজ্ঞাসা করছে যে আমাকে কিছু ভিক্ষা দিতে পারবেন? বলতেছে না আজকে বুধবার মাসায় উঠবো না। মাসা বলছে আপনার ঘরের মধ্যে যে চালের খোলস টোলস রাখা হয়। তখন ফকির উকি দিয়ে দেখে আসলে তার মাসাই নেই। তখন ফকির রাগিয়ে বলতেছে তোমার মাসাই নেই এবার বুধবার, তো আমাদের কোথায় মাসা দরকার? তারপর কমিউনিটি সেন্টার ওই নামকরণের যে ব্যাপারটা, বাফাটা আমার পছন্দ। কারণ আমাদের প্রত্যেক যে যে নামকরণটাই করি অলরেডি কথাটা সংযুক্ত থাকার দরকার বলে আমি মনে করি। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আমার সবচেয়ে ভালো লাগছে যে সদস্য নির্বাচনের ক্ষেত্রে যে একটা ফি নির্ধারণ করা হয়েছে, সেটা মিনিমাম হোক আর ম্যাক্সিমাম হোক ডাজেন্ট ম্যাটার, বাট আমাদের কিছু ফি দিতে হবে। কারণ তা নইলে আমাদের এই সংগঠনের প্রতি আমাদের কোনো আকর্ষণ থাকবে না। যখনই আমি কিছু এখানে কন্ট্রিবিউশন করব, তখন এই সংগঠনের প্রতি আমার দরদ থাকবে, মায়া থাকবে, এবং এই সংগঠনের প্রত্যেকটি কাজকর্মকে আমি শ্রদ্ধা করবো এবং অ্যাটেন্ড করবো। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে শিক্ষক ছিলাম, টিউশানি করতাম। টিউশানি স্যার আপনারা জানেন বাংলাদেশে আসলে পেটে ভাত চলে না। তো কিছু কিছু গরিব ছেলেদের এরকম মানবিক কারণে আমি ওদের ফ্রি পড়াইতাম, ওই ফ্রি যে আনতাম তাদের পড়াতাম একটা বয়স্ক, ঠিক আছে? তো আমাদের এই ফ্রি কোনো কিছু হবে না, এখানে একটা নির্দিষ্ট ফ্রি দিয়ে সদস্য দিতে হবে। এবং নির্বাচনের যে ব্যাপারটা আরেক ভাই বলেছেন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, ইলেকশন এবং সিলেকশন নিয়ে দুটো কথা হচ্ছে। আসলে আমার মনে হয় সিলেকশনের সে ইলেকশনটাই আমার কাছে ব্যক্তিগতভাবে বেশি ভালো। কারণ এখানে হাসিব ভাই, আমি উদাহরণ দিচ্ছি, হাসিব ভাই এবং মনির জামিল মনির ভাই দুইজনই আমার খুব প্রিয় লোক। এনারা দুইজন যদি একটা পোস্টের জন্য দাঁড়ান, তো আমি যদি সামনাসামনি সিলেকশনে কথা বলি যে আমার হাসিব ভাই প্রিয়, মনির ভাই আমার সাথে কথা বলবে, আমি যদি বলি মনির ভাই প্রিয় জামিল ভাই কথা বলবে, আমরা যদি গোপন বেগনের মাধ্যমে ভোটটা দেয় কোনো ভাই রাজা হলে না মাছ খাইতে কাজের কাজ হয়ে গেল। থ্যাংক ইউ সবাই, আপনারা যদি ইতিমধ্যে নাম সিলেক্ট করে থাকেন, তো ওই পেপারগুলো আমাদের হাতে হ্যান্ড ওভার করুন,
কারণ ওগুলো টালি করতে হবে, আপনাদের মতামতগুলোকে আমাদেরকে টালি করতে হবে, যার জন্য ওগুলো সংগ্রহ করার প্রয়োজন। ধন্যবাদ জনাব। জাস্ট কি প্রসঙ্গে যেন, আচ্ছা যেটা বললেন যে গণতান্ত্রিক পছন্দ করেন, আপনার মূল্যবান বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি বললেন যে ব্যক্তিগতভাবে এখানে আমি কাজ করতে চেয়ে, আমরা যে 13-14 জন আছি, আমি তাদের প্রতিভা দেখে আমি নিজেই তাদের সাথে কাজ করে, যে গ্রুপ টিম ওয়ার্ক, এই প্রত্যেকের এক একজনের এক একটা স্কিল আছে, এই প্রেজেন্টেশন, এভরিথিং ইজ লাইক আওয়ার, আমরা 14 জন মিলে বানিয়েছি, আমাকে জাস্ট ওরা রিপ্রেজেন্ট করার জন্য এখানে পাঠিয়েছে। ইট ইজ লাইক দ্য এভরিথিং ইজ লাইক পার্ট অফ দ্য অর্গানাইজেশন, আই এম জাস্ট অন বিহাফ অফ দেম টেলিং টেলিং মুদাসসির হোসেন জানা। আমি প্রথমে একটা কথা জিজ্ঞেস করব, ওনার নাম বলেন কি? তোফাজ্জল হোসেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালোর মতো আপনি কয়েকটা রেফারেন্স দিলেন, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। তা আমি যে একটা কথা রেস করতে চাই, আজকে সবাই আমরা এক কমিউনিটি এখানে আছি, আমরা ডিসকাস করেছি আর এবাউট জেনারেল মেম্বারশিপ, ইট রেইজ এ মোরাল অ্যান্ড ইথিক্যাল অ্যান্ড লিগাল কোশ্চেন। আমরা এখানে বিদেশে আছি, সবাই আমেরিকান অ্যাকাউন্ট সিটিজেন, বেশিরভাগ লোকে অনেক আমেরিকান সিটিজেন, বর্ন বা ম্যাটার, ইউ ক্যান বি এ মেম্বার, দ্যাটস রাইট। But there are some people, they born in Bangladesh, they are not in America, or they may be came from India, they are Bangali, Bhalo Bangali, they are proud people to say, yeah, I born in Bangladesh, apni bharat borsho Bangladesh er itihash pore dekhben bharat borsho ke sajiyeche 1947 pore Bangali intellectual, Bangali shikshokra, এক সময় কথা ছিল কলকাতার নাম করা ইউনিভার্সিটির টিচার ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, পূর্ববঙ্গের লোকরা কি করেছে, যত সায়েন্টিস্ট, রাজা রামমোহন বলে, রাজা সিআর দাস বলে, যত গ্রেট ম্যান ফ্রম বাংলাদেশ, আমাদের শহীদুল্লাহ সাহেব বলে, ইন্টেলেকচুয়াল ভাষাবিদ, সব বাংলাদেশে সেরা বাংলা, সব বাংলা। তবে এই কোশ্চেনটা যেহেতু আপনারা আজকে মিটিংয়ে আছেন, আপনাদের অভিমত চাইব, জেনারেল মেম্বারশিপ ক্যান বি অনলি বাংলাদেশি ভূখণ্ডের আমার ব্যক্তিগত মতামত, বাট উইল ডিসকাস গুড ক্রিটিক্যাল কোয়েশ্চেন, we'll discuss amongst them and we'll clarify and you'll get the bylaws, you'll get the chance to review and you'll get to give your opinion. Hasib bhai, Gurin bhai kisu bolo? Gurin bhai, Hasib bhai, last ekta kotha bolchi, seta holo je actually amader uddeshya apni age bolechilen je priority ki 1 2 3, I forgot one priority, that was actually আমি দাওয়াত রিসেন্টলি দাওয়াত খাচ্ছি ভাবিদা বাসায়, এক্সেলেন্ট রান্না, প্রত্যেকটা ভাবি রান্না ভালো করে, মাই এক্সপেকটেশন ইজ সো হাই যে আমাদের এখানে অর্গানাইজেশনে যে কোনো খাওয়াটা হবে দ্য বেস্ট হতে হবে, আই এম নট শিওর বেটার দেন ভাবিস, বাট খাওয়া দাওয়া ভালো হবে, $10 জায়গায় $15 নেয়, দ্যাটস ফাইন, খাওয়া ভালো হবে, রাইট ভাই? আমি কনসার্নটা আমাদের যে খাদ্যের এবং উনি অন্য অনেক ব্যক্তি পালন করেন বিহাইন্ড দ্য সিন, আমাদের বম্বেদের রতন হুদা, তার কাছে আমি জিনিসটা পৌঁছে দিলাম, উনি শুধু খাদ্যের দায়িত্বে না, উনি বিহাইন্ড দ্য সিন এবং অন্য কিছুতে উনি অনেক রকম দায়িত্ব এখানে পালন করেন, বাট বিশেষত খাবারের দিকটা উনি খুব দেখেন। আচ্ছা, আমাদের আমি কোনো মহিলাদের, আমাদের ভাবিদের কাছ থেকে, আমাদের কমিউনিটির মহিলা সদস্যের কাছ থেকে কোনো কেমন পাচ্ছি না, আপনারা সাই আপনার কিছু ধন্যবাদ জানাই। আমার আসলে আই হ্যাড অ্যান অপরচুনিটি টু সি দেম ফ্রম ভেরি ক্লোজ ক্লোজার লুক, দেয়ার ভিশন, their dedication is unquestionable. We all know actually, they are all doing actually voluntarily. There is no benefit, there is no remuneration from here on, other than our appreciation. So that things we have to keep in our mind.
And another thing, actually, all of the speakers actually talking about the democracy, the, of the people, for the people, and by the people. We all know these definitions. And all the democratic society countries all based on these foundations. Yeah, whatever they're doing. But main thing is law and enforcement. How the law is, how strict the law, so that we can act according to the democratic way, and how we can enforce it. And people started with democracy at the beginning, because everybody come to the people for the vote, for the power, to get the power. And then once get the power, people feel differently. And this is true. And I would urge these community organizers, keep it in mind, like, যখন আমাদের সবাই ভোট দিয়ে নির্বাচিত করবে, ঠিক উই শুড নট ফিল লাইক দিস, উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট দেয়ার ইজ সাম স্ট্রিক্ট ল, দে শুড বি বাই ল অ্যান্ড ল দ্যাট অ্যাকচুয়ালি পুট আস ইন দ্য বাইন্ডিং ওয়ে, লাইক সো উই উইল নট অ্যাক্ট এনিথিং আদার দ্যান হোয়াট ইজ ডিফাইন্ড ইন দ্য বাই ল। সো আর এটা এনফোর্সমেন্টের জন্য আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, স্পেশালি যারা সিনিয়র আছেন তারা সবসময় এটা জাস্ট রিমাইন্ড করবেন যে যদি কোনো কিছুই ডিফারেন্ট দেখেন। সো এইটুকু বলবো, আর এগেন থ্যাংক ইউ ভেরি মাচ, দে হ্যাভ ভিশন, দে হ্যাভ রিয়েলি ডেডিকেশন, সো দে ক্যান সাকসিড এনি অর্গানাইজেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডক্টর ফারুক আপনার মূল্যবান সাজেশনের জন্য। আমরা আসলে দ্যাটস দ্য মোস্ট বিগেস্ট থিং, দ্যাট ডিটেইলস অফ দ্য বাই ল, সো দ্যাট এভরিবডি ইজ ডু দেয়ার জব, দে ক্যান নট, দে শুড বি এ চেক অ্যান্ড ব্যালেন্স, অ্যান্ড এভরিবডি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল টু সামবডি, টু পিপল। সো উই উইল কিপ দ্যাট ইন দ্য প্রভিশন অফ দ্য বাই লস, অ্যান্ড ইউ উইল চান্স গেট এ চান্স রিভিউ ইফ ইউ থিঙ্ক দ্যাট দের ইজ এ লুপ হোলস অর এনিথিং, প্লিজ সাজেস্ট দ্য অর্গানাইজার্স অর হু গট দেয়ার দোজ, send us, and then we'll incorporate those things. And our one of our most youngest of our team, and most one of our force, the Ratan Mohammed Huda, he wants to tell something. Assalamu alaikum. Bikram bolchi khoma chey nichi, khabar bujhte pachhi je deri hocche, abohar kharap chilo, amra sobai apnar deri kore ashchi, to আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ খাবার দিয়ে দিব। অনেকেই হয়তো বা যেতে চাচ্ছেন, একটু অনুরোধ করছি কষ্ট করে খেয়ে যাবেন, না খেয়ে গেলে গ্যাসের অমঙ্গল হয়। হ্যাঁ, আমি খাবার খাওয়ার সাড়ে নটা বাজে, বাচ্চারা খিদে পেয়েছে, আমি দুটো প্রশ্ন নিব, তারপরে যদি আমরা কন্টিনিউ করতে চাই আমরা খাবারের পরে আবার কন্টিনিউ করব। খাবার খাবারের কোয়ালিটি সম্পর্কে দুদিন ভাই বলতেছিলেন, আমাদের সবসময় টার্গেট থাকে যে কোয়ালিটি যেন ভালো হয়, আবার সেম টাইম আমাদেরকে মাথায় রাখতে হয় যে আমরা যদি পার্টিসিপেশন ফি বাড়াই দিই, কিছু কিছু ফ্যামিলির জন্য বার্ডেন হয়ে যায়, খুব সামান্য। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব কারো জন্য যেন বার্ডেন না হয়, সেম টাইম যেন কোয়ালিটি ইমপ্রুভ করে। থ্যাংক ইউ সাদিক ভাই, আপনি কিছু বলবেন? সাদিক ভাই, সাদিক সাদিক আহমেদ, কৌশলী সাদিক আহমেদ। আমি বলতে চাচ্ছিলাম যে এই নামটা সিলেকশন হবে, এটা কি টাইম বাইন্ডিং আছে যে আজকে হবে, না আরো কয়েকদিন এটিতে কিভাবে হবে? আমরা এটা আসলে আজকে টালি করে জানিয়ে দিতে যাচ্ছি, আমরা তিনটা শর্ট লিস্ট করব, দেন উইল থিঙ্ক অ্যাবাউট দ্যাট আদার ক্রাইটেরিয়াস, দেন উইল প্রবাবলি সিলেক্ট one of the names. It's better to get it today, because this name is here, you can have chance if you think that which is best, and if you have your own name, you can include one of them, one or like one of them, so that we can work on it. Okay. Thank you. Do you have any things, any other suggestions, anything? Thanks. Shamim Haidari? আমার আসলে বলার তেমন কিছু নাই, একটা কথা মানে আমার মনে এসছে যে আপনি যখন বললেন যে একটা মেম্বারশিপ এটা একটা বেসিস, আমরা কেউ কেউ আছে যারা আসলে মেম্বারশিপে যেতে চাই, আমরা আপনি যেটা মনে করছিলেন যে এখানে এই অর্গানাইজেশন আছে, এখানে তারও অর্গানাইজেশন
আমরা কেউ কোনোভাবে যেতে চাই, যার ফলে সেক্ষেত্রে আমরা তো মেম্বারশিপ না নিয়ে নন মেম্বার হিসেবে আমরা অবশ্যই এভরিবডি কমিটি মেম্বার ক্যান পার্টিসিপেট ইন দ্য ইভেন্ট, বাট ইফ ইউ টু আন্ডার ইলেকট্রাল প্রসেস দেন ইউ হ্যাভ টু বি মেম্বার, অ্যান্ড ইউ ক্যান মেম্বার অফ দ্য আদার অর্গানাইজেশন টু অ্যাট দ্য সেম টাইম, দ্যার ইজ নো বাইন্ডিং দ্যাট ইফ ইউ আর মেম্বার হিয়ার ইউ ক্যানট বি মেম্বার আদার, বাট উই আর থিঙ্কিং দ্যাট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইফ ইউ ওয়ান্ট ইম্পর্টেন্ট পোর্টফোলিও হিয়ার ওয়েদার ইউ ক্যান ওয়ান প্লেস সো দ্যাট উই ক্যান রান হিয়ার, আই থিঙ্ক জাভেদ মনি হ্যাজ টু সে সামথিং অ্যাবাউট ইউ অন সাপ্লিমেন্ট। Is it the end of the process, you know, we have to have two different organizations in Albany? Is the possibility of getting into one organization already not possible? You've done? Because what I think that the other organization, ABAR, they are very weak at this time. They have not successfully done their last two events, and most likely they are thinking that invitation of the other community member in Obag is possible at this time. Mizan has already resigned, and I think you know there are many other members they have also resigned. So it is still possible to get to Obag and Thank you, good question. I think Javed want to answer this question. Shami bhai, thank you so much. Before I answer that question, let me tell about myself first. I've been living in this country for 25 years, and this is a very emotional moment for me especially. 15 years ago, when I came to Albany, I came with one of my white friend. And after the interview, we were driving around and we couldn't find any Bangladeshi restaurant or any Indian people. All of a sudden, my friend saw there is a Gandhi restaurant. And I still remember that day. It was August 14, 2000. I parked my car, I went inside. I asked Gandhi, Shobhan Bhai, Shoshu, Chacha, and Shobhan Bhai, you can go search. Chacha, you can go to Bangladesh. আমি আসতেছি ইউএস সিটিতে, তখন চাচা আমাকে বলতেছেন যে বাবা তুমি এখানে মুভ হয়ে যাও, আমরাই তোমার ফ্যামিলি। আমি আমার টু অফ মাই সান বর্ন ইন আউবিন, ওয়ান অফ দেম অ্যানাদার সান বর্ন ইন নিউ ইয়র্ক সিটি। সো লাস্ট 15 ইয়ার্স ওয়ান থিং আই রিয়েলাইজ, উইদিন 160 মাইল রেঞ্জ আই হ্যাভ নো ফ্যামিলি। ইউ নো হু আর মাই ফ্যামিলি? দ্য কমিউনিটি মেম্বার। ওয়েন we have any trouble, we go forward to our community member. My two kids, when my wife was in hospital, I cannot believe it. The help I get from my friends, from my Bangladeshi friends, whoever knows me, now community is getting bigger. In terms of when you mentioned that two organizations, yes, we reach them out so many different times. We still ask them come forward. Why we want to build something, a well-informed society. And society where all the kids, everybody can have fun. You know, when I see all those kids playing together, touch my heart, believe me. When I see some of us bring their parents here, amar shuke monta bore jay, my parents died in the year 2000. You know, I still welcome everybody. Now, if you ask me about democracy, other organization and everything, it's interesting. Because now community is getting bigger. In order to run a family, you have to have some kind of structure. Within that structure, I'm very lucky, I work with 14 talented people. They build up something. This is very, very public. We are not doing anything under the cover. As a community member, Shami Bhai, I'm also going to request you, come forward. If you believe this philosophy, you can adapt with everybody. I'll encourage you, please help us out. But we did reach them. And if we build an organization, there is always an opportunity. They can come forward and march with us. Can I interfere? Sure.
I don't have any question about forming the new organization, and I see that, you know, this new organization is going to give us a lot of good things. When I think about myself, I came to Albany about 25, 26 years ago, and at that time, there was no Bangladeshi representation in Albany. Our kids never went through the process of learning Bengali, and if I see all the senior members here, including Dr. Dirasha, you know, we never was able to involve our kids into Bangladeshi culture. So in that respect, yes, this organization can do a lot better than what we were missing at that time. Only thing, you know, is it still possible to have one organization or not? But I clearly see that, yeah, one, that they are not democratic, no doubt about it. This organization is going to be democratic. I believe that. So, obviously, you know, if I have to support, I have to support this organization better than the other one. But I would like to be a non-member so that I can participate in it. Shamim Bhai, you brought out a very, very interesting point. We've been struggling with this problem since August of last year. We did everything in our possibility to bring together these two organizations. Remember, these people are our personal friends also. They are not our enemy, despite the rumor you hear. We are all same. We come from the same area, speak the same language. So there is no doubt about that. One will be better than the two if we unite together. But we tried our best, like Javed said, we gave offer, we accepted offer, but there is no concrete suggestion. These suggestions are pretty much without any base, without any value. So how can we go for a truce between the two parties when there is no solid foundation, solid offer? If you can make it, we'll listen to you. Please bring the community together. We'll work it out together. Thank you. Thank you, Kobi Bhai. I want to summarize what I want to say. We tried many times. This is our objective. This is our philosophy we describe. If somebody they embrace our philosophy, we are open. Even we don't need to then form, if they do embrace our philosophy, we don't need to form, to do them, go through the whole process. The thing is that, and in New York State, New York State law, non-profit law, there is always chance to merge organizations. And if they embrace, we are telling them, that's what the reform committee, that's what the suggestions, when you ask what it did, they didn't do any action. So if they took the actions, they embrace our philosophy, our objective, everything, and incorporating their bylaws and all those things, everything. We are open all the time. We are telling everybody we are open all the time. And I would say that the two things, the membership, there is no restriction that you can member there and here. If this is a member, like, to support us. I think you are one of the senior members of the community. I request you, humble request, that by your membership, you can support us, our cause, our objectives, and our goals. Dr. Dhiraj Shah, the most senior member of the community, want to say something. So I just want to bring you up to the point, up to date, what is happening with, since Abha came up, I should say something. I talked to both Mijang Roma and Munju. And their standing is that, it's one-to-one within last couple of days. Dr. Munju said that organization now belongs to me, and I am not going to go to you, you come to me. There are a lot of other people who are attached to the organization approach us that please do something, but they have no authority. Same thing, I talked to Vijay Raman, he said, I have no intention of leaving.
this organization. I have no intention of giving it up. If somebody comes and share with me, I'll select people who can be BOD or not, and then we'll go from there. So their resignation, because Manju resigned first. Nijan Brahman approached me to take the chairmanship post. Now, Manju has not resigned, Nijanur Rahman resigned, and Manju is asking us to take the president's post there. So I don't know what is what and what is there until they come to the table face to face in front of the community and discuss this. We cannot do it. They are all invited. Actually, I personally invited all of them to come to meeting today. And they could have made their point in front of the community. They are shying away. So their resignation and withdrawal is a very funny thing. It's like a hydra. You cut one head off, three head comes up, say, I am the owner, I am the leader.